15ই ডিসেম্বর, এই তারিখটাকে ভালো করে চোখ দিয়ে দেখো এবং এই তারিখটাকে পাখির চোখ করে পড়াশুনো স্টার্ট করে দাও। এখনও যারা স্টার্ট করনি তাদের জন্য বলবো 3 মাস, এখনও অনেকটা সময় আছে, এখনও রিয়েলি অনেকটা সময় আছে, একটু খাটতে হবে। তুমি যদি 1 বছর আগে স্টার্ট করতে তাহলে তোমাকে বলতাম দিনে 3 ঘন্টা পড়াশোনা করলে হয়ে যাবে, এখন 3 মাস বাকি আছে, তো ডেফিনেটলি তোমাকে দিনে 6 ঘন্টা থেকে 7 ঘন্টা পড়াশোনা করতেই হবে, ঠিক আছে? আমি জানি অনেক চ্যানেল বলবে যে 5 ঘন্টা করো বা 4 ঘন্টা করো বা 3 ঘন্টা করলে এখনও হলে যাবে, আমি বলবো ভুল হবে। 6 ঘন্টা তুমি যদি পড়াশোনা না করো তাহলে সেন্ট্রাল লেভেলের একটা এক্সামিনেশানে কিন্তু পাশ করাটা চাপের হয়। বাস্তবটাকে চিনতে শিখতে হবে, তোমরা কেউ বাচ্চা নও, এটাও তোমাদের বুঝতে শিখতে হবে। আর একটা জিনিস, অনেকেই আমাকে মানে গ্রুপে বিশেষ করে আমি দেখি প্রচুর কমেন্ট এসে, স্যার এই প্রশ্ন পড়বে না, ওই প্রশ্ন পড়বে, এই অঙ্কটা টাফ ওই জন্য পড়বে না, ওই অঙ্কটা টাফ এই জন্য পরীক্ষায় পড়বে। আমার বক্তব্য হচ্ছে, ধরো তুমি অ্যালজেব্রা করছো, ধরো তুমি একটা অ্যালজেব্রা করছো, একটু বলার প্রয়োজন বলে বলছি এবং ইম্পর্টেন্ট কথা শোনো, মাথা কিন্তু জানে না যে তুমি অ্যালজেব্রা করছো, ঠিক আছে? ধরো তুমি অ্যারিথমেটিক করছো, মাথা কিন্তু জানে না যে তুমি অ্যারিথমেটিক করছো। এই যেমন ধরো আমি এখানে তোমাদের বক্স পাজল দিয়েছি, মাথা কি জানে তুমি বক্স পাজল করছো? মাথা কিন্তু জানে না, মাথা জানে তুমি একটা ক্যালকুলেশন করছো। তোমার ব্রেন কি জানে যে তুমি একটা ক্যালকুলেশন করছো? ব্রেন কিন্তু এদের মধ্যে কোনো ভেদাভেদ দেখে না, ব্রেন কিন্তু এদের মধ্যে কোনো ভেদাভেদ দেখে না, ব্রেন দেখে তুমি একটা ক্যালকুলেশন করছো। তো ব্রেনকে দিয়ে তুমি যত ক্যালকুলেশন করাবে তত টাফ ক্যালকুলেশন ইজি হবে, আর ইজি ক্যালকুলেশন ইজিয়েস্ট হয়ে যাবে। অর্থাৎ মস্তিষ্ক তত ইজি ইজি ক্যালকুলেশনকে আরও ইজিতে করবে। তো মস্তিষ্ককে ইজি হতে দাও, অর্থাৎ মস্তিষ্কর ওপর প্রেশার দাও যাতে ও ইজি ইজি কোশ্চেনগুলোকে আরও ইজি করে। মনে রাখবে যদি তুমি একটা অঙ্ক, সাপোজ ধরো তোমার 1 মিনিট টাইম লাগে এখন করতে, যখন তুমি ওটাকে 40 সেকেন্ডে নামিয়ে আনলে তখনও থামবে না, ওটাকে চেষ্টা করবে ওটা 5 সেকেন্ড, এমনকি আমার একটু হাসি পাচ্ছে বলছে, বাট আমি বলছি 2 সেকেন্ড 1 সেকেন্ডে নামিয়ে আনা যায় কি না চেষ্টা করতে হবে। আমি হাসলাম এই কারণে, কারণটা সম্ভব না, কিন্তু চেষ্টাটা চালিয়ে যেতে হবে, এখানে হাসির কিছু নেই, ঠিক আছে? অথব তুই যে অঙ্কটাকে তুমি 1 মিনিটে করছো এবং ভাবছো ইয়েস আমি তো অঙ্কটাকে 1 মিনিটে করে ফেলছি, তুমি এই যে সেলফ স্যাটিসফ্যাকশন না, এটা তোমাকে ডোবাবে। অর্থাৎ মনে রাখবে মাথাকে প্রেশার নিতে দাও। যারা গ্রুপ ডি স্টুডেন্ট তারা পাজল এবং সিটিং অ্যাজমেন্ট প্র্যাকটিস করো। এর কারণ কী? এর কারণ হচ্ছে পাজল এবং সিটিং অ্যাজমেন্ট প্র্যাকটিস করলে কী হয়, মাথা জটিল জটিল ক্যালকুলেশন করার মতো একটা এক্সপিরিয়েন্স লাভ করে। এতে কী আর সুবিধা হয়, যখন তুমি সোজা সোজা ক্যালকুলেশন ওকে দেবে ও ইজিলি উইদাউট পেন অ্যান্ড পেপার করে দেবে, ঠিক আছে? সেই জন্যই আমি বলি জটিল জটিল ম্যাথ নিতে হয়, এতে কী হয় মস্তিষ্কের ওপর প্রেশার পড়ে, ঠিক আছে? এটা সবসময় মনে রাখবে, ব্রেনকে তুমি যদি প্রেশার না দাও তাহলে ও কোনো কাজ করবে না, তখন কিন্তু 5x4 করলেও ও ভুল করবে, ঠিক আছে? এটা মনে রাখবে। চলো আমরা আমাদের মদ্দা কথায় ফিরে আসি, এটা ভেরি ইম্পর্টেন্ট কথা বলে বলে দিলাম। 5টি বক্স 5টি তাকে রাখা হয়েছে, তাকগুলিকে নিচ থেকে ওপর দিকে 1 2 3 4 5 এভাবে নাম্বারিং করা হয়েছে। তো আমরাও করে নিই, 1 2 3 4 5 নাম্বারিং করলাম। তারপর কী বলেছে? তারপর বলেছে যে কে বক্সকে বিজোড় সংখ্যক তাকে রাখা হয়েছে। খবরদার প্রথম লাইনটা পড়লে আর এখানে তুমি করতে বসলে তা করবে না, ভীষণ ক্ষতিকারক হবে, কাটতে কাটতে মাথা খারাপ হয়ে যাবে। এর জন্য কী করো, তুমি হিন্টসগুলোকে লিখে নাও, কে কে কোথায় রাখা হয়েছে, অডে রাখা হয়েছে। বিজোড় মানে কি অড, ওই যে আমরা ODD বললাম, ঠিক আছে? তুমি চাইলে বিজোড় বয়সী বলেও লিখতে পারো। এলকে জোড় সংখ্যক তাকে রাখা হয়েছে, তো এলকে তুমি ইভেন নাম্বারে দিয়ে দিয়েছো, ইভি বলে আমি লিখলাম। নেক্সট বলছে কে এবং এম বক্সের মাঝখানে একটি বাক্স আছে, তো কে এবং এম কটা আছে, একটা। নেক্সট বলছে ডি এবং এল বক্সের মাঝখানে 2টি বাক্স আছে, তো ডি এবং এল 2টো বাক্স আছে, আর এল আমরা জানি অলরেডি ইভেন নাম্বারে আছে। নেক্সট কী বলছে, যে বাক্সকে চতুর্থ স্থানে রাখা হয়েছে। দেখো একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা পেলাম, এখান থেকেই আমরা স্টার্ট করবো। তো জেকে আমরা চতুর্থ স্থানে বসিয়ে দাও, কারণ ওখানে বলা রয়েছে আমরা বসাতেই পারি। এবার বলছে এম বাক্সকে কে বাক্সের নিচে কোথাও রাখা হয়েছে, অর্থাৎ এম যেখানে বসবে সেটা কখনই কের ওপরে হবে না, কের অলওয়েজ নিচে হবে, ঠিক আছে? আচ্ছা চলো এবার করা যাক, আমরা জেকে বসিয়ে ফেলেছি কিন্তু এখানে দেখো জের কোনো অবস্থানই নেই, মানে জে দিয়ে আমরা কিছু এখানে এগোতে পারবো না, কিন্তু আমাদের অড আর ইভেন আছে। অলরেডি জে একটা ইভেনে বসে গেছে, তাহলে এলকে আর একটা ইভেনে বসাতে হবে। এখন 1 থেকে 5-এর মধ্যে 2টো ইভেন পাওয়া যায়, মানে 2টো জোড় সংখ্যা পাওয়া যায়, 1, 2 আর 4। তাহলে এল নির্ঘাত এখানে বসবে, দেখো আমাদের সাকসেস আরম্ভ হয়ে গেছে, আমরা কিন্তু পাজলটা এগোচ্ছি, ঠিক আছে? কে কোথায় বসবে, কে কে অডে বসানো, যেমন কে 3-এ বসতে পারে, 5-এ বসতে পারে, 1-এও বসতে পারে, কিন্তু এখানে একটা পয়েন্ট আছে, এম বাক্সকে কে এর নিচে রাখা হয়েছে, মানে কে কিন্তু 1-এ তো বসবে না, কে যদি 1-এ বসে তাহলে এম তো ওর নিচে বসবে, তো এম আর নিচে জায়গা কোথায় আছে, নেই। ওই জন্য কে বাক্সকে তো 1-এ বসানো যাবে না, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আরেকটা জিনিস বলা আছে, কে এবং এম এর মাঝখানে তুমি দেখতে পাচ্ছ
কে এবং এম এর মাঝখানে দুটো মানে একটা আছে। আর আচ্ছা আমরা তো অতটা এগোচ্ছি কেন, এটাকেই তো নেওয়া যায়। কি বলছে দেখো, ডি এবং এল এর মাঝখানে দুটো আছে, তো এল যদি এখানে বসে নিচের দিকে তো দুটো বসানোর জায়গা নেই, তো আমরা কি করবো ওপর দিকে নিয়ে যাবো, অর্থাৎ ডি বসবে আমার এখানে। তো কেল্লাফাতে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় আমাদের কে বসবে, এম তার নিচে বসবে, কে নিচে এম বসবে, এই হয়ে গেল অ্যারেঞ্জমেন্ট। দেখো কমপ্লিট, এই হচ্ছে আমাদের অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যারেঞ্জমেন্ট। কোন বাক্সকে সব থেকে নিচে রাখা হয়েছে, এম বাক্সকে নিচে রাখা হয়েছে। কোন বাক্সকে ঠিক মাঝখানে রাখা হয়েছে, কে বাক্সকে ঠিক মাঝখানে রাখা হয়েছে, ওপরে দুটো কের, ঠিক আছে, আর নিচে দুটো কের, অর্থাৎ মাঝখানে কে আছে। তারপর কি বলছে, জে এবং এল বাক্সের মাঝখানে কয়টি বাক্স আছে, একটা বাক্স আছে। দেখতে পাচ্ছ জে 4 নম্বরে, এল 2 নম্বরে, অর্থাৎ একটা বাক্স কিন্তু আছে, সেটা হচ্ছে আমাদের কে, তো 1, ঠিক আছে, অ্যান্সার এখানে হয়ে গেল। দেখো আমি কত স্পিডে করলাম, এর কারণ কী আমি বলে দিই, অনেকেরই এইটুকু করতে গেলে অসুবিধা হবে। এর কারণ হচ্ছে আমি এখনও প্রতিদিন পাজল অ্যান্ড সিটিং অর্জন প্র্যাকটিস করি, ঠিক আছে। প্রতিদিন তো সময় হয় না, কিন্তু সপ্তাহে 2-3 দিন তো করি ডেফিনেটলি। নিজে যদি না করি তোমাদের আমি কখনোই করাতে পারবো না। পাজল অ্যান্ড সিটিং ম্যানেজমেন্ট হচ্ছে এমনই চ্যাপ্টার্স, তুমি যদি নিজে না করো তুমি পাজল অ্যান্ড সিটিং ম্যানেজমেন্ট কোনো দিন কাউকে করাতে পারবে না, এটা ভেরি ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, ঠিক। পরের পাজল, 6টি বাক্স 6টি তাকে রাখা হয়েছে, তাকগুলোকে নিচ থেকে ওপরে 1, 2, 3, 4 এইভাবে সাজানো হয়েছে, আমরাও সাজিয়ে নিই। দেখো 1টা 2টো 3টে 4টে, আমাদের 5টা আর 6টা, ঠিক আছে। আমরা ডাক টেনে দিই, এই ঠিক আছে, অনেকগুলো এখানে কনফিউশনাল তৈরি হয়, তো আমরা এখানে 3-4টে ডাক টেনে দিচ্ছি। এবার কী বলছে দেখো, চলো একটু চেঞ্জও করে দিই। কি বলছে, এফ এবং ই বাক্সকে বিজোড় সংখ্যক তাকে বসানো হয়েছে, ইম্পর্ট্যান্ট। সি বাক্সকে জোড় সংখ্যক স্থানে বসানো হয়েছে। সি এবং বি বাক্সের মধ্যে দেখতে পাচ্ছে একটা বাক্স আছে, ঠিক আছে। আর কি বলা হয়েছে, এ এবং ই বাক্সের মধ্যে কটা আছে, দুটো। এ এবং ই বাক্সের মধ্যে দেখতে পাচ্ছ দুটো বাক্স আছে। এফ বাক্সকে বি বাক্সের ওপরে কোথাও রাখা হয়েছে, এফ বাক্সকে কোথাও রাখা হয়েছে, বি বাক্সের ওপরে কোথাও রাখা হয়েছে। কোনো দুটি বাক্সকে ইংরাজি বর্ণমালার সজ্জা অনুযায়ী রাখা হয়নি, মানে এইটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট, লাস্ট পয়েন্ট, এই লাস্ট লাইনটা ভেরি ইম্পর্ট্যান্ট। এটা মানে হচ্ছে এ বি এই ফরম্যাটে আসবে না, বি সি এই ফরম্যাটে আসবে না, সি ডি এই ফরম্যাটে আসবে না, ডি ই এই ফরম্যাটে আসবে না, ই এফ এই ফরম্যাটেও আসবে না, অর্থাৎ এগুলো আসবে না। কেন আসবে না, কারণ এগুলো মানে হচ্ছে তুমি দেখতে পাচ্ছ ইংরাজি বর্ণমালা অনুযায়ী বসছে, এই ফরম্যাটে এগুলোকে লেখা যাবে না, ঠিক আছে, ক্লিয়ার হলো। আচ্ছা লাস্ট লাইনটা মানে বলে দিলাম। এবার দেখো এই পাজলটা কেন টাফ, এর কারণ হচ্ছে এই পাজলটায় অনেক পসিবিলিটি তৈরি হয়, অনেক সম্ভাবনা দেখা যায়। যেমন দেখো এখানে বলেছে এফ আর ইকে বিজোড় সংখ্যক স্থানে রাখা হয়েছে, তো এফকে তো 5 নম্বরে রাখা যেতে পারে, এফকে তো 3 নম্বরে রাখা যেতে পারে, এফকে তো 1 নম্বরেও রাখা যেতে পারে, ঠিক আছে। আবার ইকেও তো 5 নম্বর 3 নম্বরের 1 নম্বরে রাখা যেতে পারে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ 3-4টে পসিবিলিটি একটা পয়েন্ট দিয়েই তৈরি হলো। সিমিলারলি সিকে কোথায় রাখা হবে, সিকে তো 6 নম্বরে রাখা যেতে পারে, 4 নম্বরে রাখা যেতে পারে, 2 নম্বরে রাখা যেতে পারে, কারণ সবকটাই তো জোর সংখ্যক ঘর, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে পসিবিলিটি বেশি। যখন এরকম থাকবে যেখানে পসিবিলিটি বেশি, কোথায় কাকে রাখা হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, কোনো আমরা গাইডেন্স পাচ্ছি না ঠিকভাবে, তখন চেষ্টা করবে এমন একটা পয়েন্ট খুঁজতে যেখানে যে পয়েন্টে বেশি সংখ্যক বাক্সগুলোকে কভার করা হয়েছে। যেমন তুমি দেখতে পাচ্ছ এই লাইনটা হচ্ছে সেরকম লাইন, এ এবং ই বাক্সের মাঝখানে তুমি দেখতে পাচ্ছ দুটো আছে, তার মানে এখানে টোটাল 6টা বাক্স, এখানে কত মানে কটা বাক্সকে কভার করা হচ্ছে দেখো, এখানে 1টা 2টো 3টে 4টে বাক্সকে এখানে টোটাল কভার করা হচ্ছে, অর্থাৎ এই 4টে বাক্স মানে মোস্ট অফ দ্য বাক্সকেই একটা পয়েন্টে কভার করে ফেলা হয়েছে, তো এই পয়েন্টটাকে টার্গেট করো। আর এই পয়েন্টের আর একটা ব্যাপার আমরা জানি যে ইকে অড সংখ্যক ঘরে বসানো হবে, এই যে প্রথম লাইনটায় বলা আছে ইকে অড সংখ্যক ঘরে বসানো হবে, এটা একটা ইম্পর্ট্যান্ট লাইন। তা আমরা যদি একে এখানে বসাই তাহলে 1টা 2টো ছেড়ে ইকে আমরা এখানে বসাতে পারছি, ডেফিনেটলি ইকে এখানে বসানো যায়, কারণ ই হচ্ছে বিজোড় সংখ্যক ঘরে বসে আছে 3 নম্বরে, ওকে, এবং এ আর ইয়ের মধ্যে দুটো ঘর ফাঁকা আছে, ওকে। এবার আমরা কি উল্টোটা করতে পারি, মানে ইকে এখানে বসালাম সেটা কি সম্ভব, সম্ভব নয়, কারণ ই অডে বসবে, তো ডেফিনেটলি 6 তো অড নয়, সুতরাং এখানে বসবে না, ই এখানে বসবে না। আর কি হতে পারে, আমরা যদি ইকে এখানে বসাই, ই কোথায় কোথায় বসতে পারে, দেখো 1 আর 6, 1 থেকে 6 এর মধ্যে 3টে অড সংখ্যা পাওয়া যায়, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 5, আর একটা হচ্ছে 1, তো ইকেই 3টে জায়গায় বসিয়ে দাও, কারণ ই তো অডেই বসবে। ইকে যদি এখানে বসানো হয় 1টা 2টো ছেড়ে এ এখানে বসছে, ইকে যদি এখানে বসানো হয় 1টা 2টো ছেড়ে এ এখানে বসছে, ঠিক আছে। অর্থাৎ আমরা দেখো বুদ্ধিমানের মতো কাজ করছি, তাও দেখো 3টে পসিবিলিটি তৈরি হচ্ছে, 1টা 2টো 3টে, 1 নম্বর পসিবিলিটি,
দু নম্বর পসিবিলিটি, তিন নম্বর পসিবিলিটি, অর্থাৎ অ্যারেঞ্জমেন্টের দেখো তিনটে পসিবিলিটি তৈরি হচ্ছে, ঠিক আছে। কোনো না কোনো পয়েন্ট এটাকে কেটে দেবে, ঠিক আছে, আমরা সেই পয়েন্টের অপেক্ষায় আছি। এবার কি বলছে, বলছে সিকে জোর সংখ্যক তাকে রাখা হয়েছে। দেখো সি কোথায় হতে পারে, সি এখানে হতে পারে। যদি সি এখানে হয় তাহলে বি কোথায় হবে, কারণ এখানে বলা আছে সি আর বি এর মাঝখানে একটি বাক্স আছে। আচ্ছা সি আর কোথায় কোথায় হতে পারে, দেখো আমরা এক থেকে তোমার ছয় পর্যন্ত আমরা কিন্তু তিনটে জোর সংখ্যা পাই, একটা হচ্ছে দুই, একটা হচ্ছে চার, একটা হচ্ছে ছয়। যদি এই প্রথম সজ্জাটা দেখো বা প্রথম অ্যারেঞ্জমেন্ট দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সি চারেও বসতে পারে, দুইও বসতে পারে। ওকে আচ্ছা এবার তুমি এখানে এসো, এখানে কি বলছে দেখো, এখানে বলছে দেখো সি কোথায় বসতে পারে, সি তো এখানে বসতে পারে, সি এখানে বসতে পারে। যদি সি এখানে বসে বি কোথায় বসবে, বি এখানে বসবে। যদি সি এখানে বসে বি এখানে বসবে, ঠিক আছে। আর একটা ঘর তো সি এর জন্য নেই। আচ্ছা সি তো আমার এখানে বসতে পারে, যদি সি এখানে বসে এখানে কিন্তু হবে না, কেন হবে না, কারণ দেখো একটা ঘর ছেড়ে বিকে তুমি কোথায় বসাবে, এখানে পসিবল নয়। ওকে আচ্ছা আর কোথায় হতে পারে, দেখো তুমি যদি সিকে এখানে বসাও এটাও পসিবল নয়, কারণ একটা ছেড়ে একটা ঘরে তুমি বিকে বসাবে কী করে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের থার্ড অ্যারেঞ্জমেন্ট এখানেই কেটে যাচ্ছে, ঠিক আছে। আমাদের যে থার্ড অ্যারেঞ্জমেন্ট দেখো এখানেই কেটে যাচ্ছে। ওকে আমাদের তার মানে এই দুটো অ্যারেঞ্জমেন্ট নিয়ে কাজ করতে হবে এখন, অনলি এই দুটো অ্যারেঞ্জমেন্ট নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, এই যে দ্বিতীয় অ্যারেঞ্জমেন্ট এখানেও একটা পসিবিলিটি আছে। কী পসিবিলিটি আছে, সেটা হচ্ছে আমরা যদি বিকে এখানে বসাই তাহলে তো ই এখানে বসছে, তাহলে তো সি এখানে বসছে এবং এ এখানে বসছে, এই পসিবিলিটি কিন্তু আমাদের হচ্ছে। ওকে আচ্ছা তার মানে এটার একটা পসিবিলিটি এখানে বেরোলো, গুড। এবার কি বলছে, বলছে যে তোমাদের আর কোন লাইন, ইয়েস, এফ বাক্সকে বি বাক্সের ওপরে কোথাও রাখা হয়েছে, এফ বাক্সকে বি বাক্সের ওপরে কোথাও রাখা হয়েছে। এখন তোমরা দেখতেই পাচ্ছ, খুব ভালো করে একটা যদি পয়েন্ট দেখো, দেখো এই ক্ষেত্রে আমাদের এফ বাক্স বসানোর কোনো জায়গাই নেই, এখানে তো আমাদের কোনো জায়গাই নেই, মানে এই দুটো আমাদের কেটেই যাচ্ছে। দেখো এই দুটো আমাদের কেটেই গেল, ঠিক আছে। তাহলে আমাদের পড়ে থাকলো কি, এটাই পড়ে থাকলো, তো এটাই আমাদের অ্যারেঞ্জমেন্ট হবে। ওকে এবার দেখো এখানে তোমাদের কী বলেছে, সিকে যদি এখানে বসাও বিকে এখানে বসাতে পারো, ঠিক আছে। আর এফ বাক্স বি এর ওপরে গেছে, মানে এফ যদি এখানে বসে ডি তবে এখানে বসবে। দেখো আমাদের অ্যারেঞ্জমেন্ট কিন্তু কমপ্লিট, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের অ্যারেঞ্জমেন্ট ছিল, অর্থাৎ প্রথম যে লাইনটা আমরা অ্যারেঞ্জমেন্ট করছিলাম সেটাই আমাদের কারেক্ট অ্যারেঞ্জমেন্ট। বলছে কি, কোন বাক্সকে সবথেকে নিচে রাখা হয়েছে, ডি বাক্সকে সবথেকে নিচে রাখা হয়েছে। কোন বাক্সকে ঠিক মাঝখানে রাখা হয়েছে, এখানে ছটা আছে, দেখো এই ক্ষেত্রে মাঝখান সম্ভব নয়, কারণ আমরা দেখতে পাচ্ছি যে চার এবং তিন দুটি মাঝখানে আছে। এখানে কি হবে, এই যে দু নম্বর দাগের প্রশ্নটা হবে ক্যান নট বি ডিটারমাইন্ড, এটার উত্তর কী হবে, সি এন ডি, এখানে নির্বাচন করা সম্ভব নয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে বলছে এফ এবং বি বাক্সের মাঝখানে কটি বাক্স আছে, এ হচ্ছে আমাদের এফ, এ হচ্ছে আমাদের বি, কটা আছে, দুটো আছে, তো এইটার উত্তর কী হবে তোমাদের, টু, ঠিক আছে। দেখো আমি তোমাদের করে দিলাম, নিজেরা একবার ট্রাই করতে হবে তবেই বুঝতে পারবে এর ডিফিকাল্টি লেভেলটা কী। নিজেরা যদি ট্রাই না করো তাহলে কিন্তু ডিফিকাল্টি লেভেল বুঝতে অসুবিধা হবে, দেখে মনে হবে সোজা, করার সময় প্রবলেম হবে। নেক্সট হলো পরের প্রশ্ন। আচ্ছা পরের প্রশ্নটা দেখো, ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ছটি বাক্স আছে, ছটি তাকে রাখা হয়েছে, তাকগুলোকে নিচ থেকে ওপরে এইভাবে সাজানো হয়েছে, এক দুই তিন চার, চলো আমরাও করে নিই, এক দুই তিন চার পাঁচ ছয়। দাগ যদি টেনে দাও, এটা হচ্ছে এক নম্বর, দু নম্বর এবং তিন নম্বর, ঠিক আছে। এবার কী বলছে দেখো, বলছে যে এইচ বাক্সকে বিজোড় সংখ্যক তাকে রাখা হয়েছে, তো লেখো এইচকে আমরা অডে রেখেছি। তারপর বলছে এল এবং টি বাক্সের মাঝখানে দুটো বাক্স আছে, আচ্ছা এইটাকে তোমরা একটা করে দাও, রিয়েলি সরি, এই জায়গায় তোমাদের এক হবে, ঠিক আছে। কটা আছে, একটা আছে, একটা আছে, এটাকে একটা করে দেবে, ঠিক আছে। এখানে একটা মিস্টেক হয়েছিলো, রিয়েলি সরি, প্রিন্টিং মিস্টেক ছিল। আচ্ছা নেক্সট হচ্ছে এইচ এবং সি বাক্সের মাঝখানে দুটো আছে, এইচ এবং সি বাক্সের মাঝখানে তোমাদের দুটো আছে, আচ্ছা। তারপর বলছে ও এবং আর বাক্সের মাঝখানে একটা আছে, ও এবং আর বাক্সের মাঝখানে একটা আছে, টি এল এর নিচে, টি বাক্সকে এল এর নিচে রাখা হয়েছে, তার মানে এল ওপরে টি নিচে হবে, ঠিক নিচে নাও হতে পারে, কারণ ডেফিনেটলি দেখতে পাচ্ছি এল এবং টি এর মধ্যে একটা আছে। আর বলেছে আর কে ও এর নিচে রাখা হয়েছে, তার মানে ও এখানে আর এখানে, আর কে ও এর নিচে রাখা হয়েছে, এই ফরম্যাটে আসবে। আর বলা আছে এল হচ্ছে আমাদের ইভেন নাম্বারে আছে, ঠিক আছে, এই আমাদের বলা আছে, এই টোটালটা আমাদের যা বলা আছে আমি তা লিখে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা এবার দেখো,
এইচকে যদি অডে রাখো তাহলে এইচ এখানে বসতে পারে, যদি এইচ এখানে বসে তাহলে সি কোথায় বসবে? একটা দুটো, সি এখানে বসবে। আচ্ছা যদি এইচ এখানে বসে তাহলে সি কোথায় বসবে? সি বসবে ওপরে, কারণ আমরা ইভেন নাম্বারে বসাতে পারবো না এইচকে, অড নাম্বারগুলোতে বসাবো, অর্থাৎ বিজোড় সংখ্যা। এইচ যদি এখানে বসে সি কোথায় বসবে? একটা দুটো, সি এখানে বসবে। নেক্সট কি বলছে? নেক্সট বলছে যে দেখো এখানে আবার বলা আছে এল হচ্ছে ইভেন নাম্বারে আছে, ঠিক আছে, এল হচ্ছে ইভেন নাম্বারে আছে। আচ্ছা এবং এল ইভেন নাম্বার আছে এবং এল আছে টি এর ওপরে, ঠিক আছে, এল আছে টি এর ওপরে। তাহলে তুমি বলো যদি আমরা এলকে এখানে বসাই তাহলে টিকে আমরা এখানে বসাতে পারি, ঠিক আছে, যদি আমরা এলকে এখানে বসাই টিকে আমরা এখানে বসাতে পারি, ওকে। এবং এল এবং টি এর মাঝখানে একজন আছে, এটাও আমাদের কমপ্লিট হচ্ছে এখানে। ও এবং আর এর মাঝখানে আছে একজন এবং ও আছে আর এর ওপরে বা আর আছে ও এর নিচে, তাহলে ও এখানে আর এখানে। দেখো আমাদের এই ফার্স্ট যে রোটা করেছি এটা আমরা কমপ্লিট অ্যারেঞ্জমেন্ট পাচ্ছি। আচ্ছা দ্বিতীয়টা আমরা দেখে নিই আর অন্য কোনো পসিবিলিটি তৈরি হচ্ছে কি না। এইচ যদি এখানে থাকে তাহলে সি এখানে আসবে, এটা তো আমরা করিয়ে ফেলেছি। নেক্সট বলছে যে এল হচ্ছে ইভেন নাম্বারে আছে, তাহলে এখানে ইভেন নাম্বার কোথায়? এই জায়গায় আমাদের ইভেন নাম্বার রয়েছে এল, যদি এখানে ইভেন নাম্বার হয় এল যদি এখানে হয় তাহলে টি এখানে হবে, ঠিক আছে, কারণ এল টি এর উপরে থাকবে বা টি এল এর উপরে থাকবে, আর টি এল এর নিচে থাকবে, ওকে। আচ্ছা ও এবং আর, দেখো ও আরকে অ্যারেঞ্জ করার জায়গা নেই, কারণ ও এবং আর এর মাঝখানে একটা আছে, কিন্তু ও আর এর মাঝখানে দেখো আমাদের কোনো অ্যারেঞ্জ করার জায়গাই নেই, অথবা এটা আমাদের খাটবে না। নেক্সট এখানে এসো, এখানে তোমাদের বলছে যে এল আছে ইভেন নাম্বারে, ঠিক আছে, তো এলকে আমরা কোথায় রাখবো? এলকে এখানেই রাখার জায়গা আছে, আর রাখার জায়গা আছে এই জায়গায়। কিন্তু দুটো ক্ষেত্রেই তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ আমরা টিকে বসাতে পারবো না, কারণ এল এবং টি এর মাঝখানে একটার গ্যাপ ছিল, এখানে আমরা একটার গ্যাপ পাচ্ছি না, দুটোর গ্যাপ তৈরি হচ্ছে, অর্থাৎ এটাও আমাদের অ্যারেঞ্জমেন্ট আসবে না, অর্থাৎ ফার্স্ট আমাদের অ্যারেঞ্জমেন্ট। এটা কিন্তু এনটিপিসিতে পড়া, এই যে অ্যারেঞ্জমেন্টটা আমি তোমাদের বললাম এটা হচ্ছে এনটিপিসিতে পড়া। এখন দেখো আমি এটাকে এত ইজিলি কেন করতে পারলাম, কারণ আমি খুব ক্লিয়ারলি এই পয়েন্টটাকে ফার্স্টে টার্গেট করেছিলাম। যদি তুমি এই পয়েন্টটা ছেড়ে অন্য কোনো পয়েন্টকে ফার্স্টে টার্গেট করো তাহলে এটাকে তুমি এত সহজে করতেই পারবে না, ঠিক আছে। আর এটাকে আমি কেন টার্গেট করেছিলাম আমি একটু আগে তোমাদের লজিক দিয়েছিলাম, যে যখন পসিবিলিটি একের অধিক হচ্ছে তখন এমন একটা পয়েন্টকে তোলো যে পয়েন্টে বেশিরভাগ বক্সকে কভার করা হচ্ছে, বক্স পাস লেখাতে এটা ভেরি ইম্পর্ট্যান্ট। তুমি এখানে দেখতে পাচ্ছ ছটা টোটাল, তার মধ্যে এখানে দেখো চারটেকে কভার করা হচ্ছে, এই পয়েন্টটায় টোটাল চারটেকে কভার করা হচ্ছে, ওই জন্য কিন্তু আমি এটাকে তুলেছিলাম। আর এখানে আরেকটা জিনিস সুবিধা ছিল যে আমাদের এইচ যে অডে আছে সেটা আমাদের বলা ছিল, যদি এইচ অডে থাকে নেই বা অডে আছে কি না এটা আমাদের বলা না থাকতো তাহলে আমাদের আরও প্রবলেম হয়ে যেত, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এইচ এবং সি এই দুটোর মাঝে যদি দুটো আছে ফলে আমাদের এখানে চারটে বক্স কভার হচ্ছে, ওই জন্য আমরা এই পয়েন্টটাকে কিন্তু প্রথমে নিয়েছি। তুমি যদি বাকি পয়েন্টগুলোকে যে কোনো একটাকে প্রথমে নাও তাহলে দেখবে তোমাকে পাজলটা পড়তে হচ্ছে, ঠিক আছে। এই জন্য এই সিচুয়েশানটা বা এই অ্যারেঞ্জমেন্টটা আমাদের ইজিলি সলভ হলো, কিন্তু মনে রাখতে হবে অন্য কিছু নিলে কিন্তু আমাদের জটিল হয়ে যাবে, ঠিক আছে। তোমরা নিজেরা একবার করে দেখো, আমি বারবার বলি তোমাদের নিজেরা করে না দেখলে কিন্তু ডিফিকাল্ট লেভেল বোঝা যায় না, একটু আগেও আমি বলেছি। চলো নেক্সট আমাদের পরেরটাতে। আচ্ছা পরের প্রশ্নটা দেখো, খুবই ভালো এবং খুবই ইজি প্রশ্ন। সাতটি বাক্স আছে, সাতটি তাকে রাখা হয়েছে এ বি সি ডি ই এফ জি, কোনো বাক্স বৃত্তাকার, কোনোটা বা আয়তাকার, কোনোটা বা ডিম্বাকার, ত্রিভুজাকার, ষড়ভুজাকার, পঞ্চভুজাকার বা বর্গাকার, নিচ থেকে উপরে তাগুলোকে নাম্বারিং করা হয়েছে 1-7 পর্যন্ত। চলো আমরা নাম্বারিং করে দিই 1, 2, 3, 4, 5, 6, 7। ডিম্বাকার বাক্সকে সবার উপরে রাখা হয়েছে, তো দশ শিকার বলে আগে এখানে লিখে দিচ্ছি। তারপর বলছে এফ এবং বি এর মাঝখানে দুটো আছে, দুটো বাক্স আছে, এটার মানে হচ্ছে এফ এবং বি এর মাঝখানে দুটো বাক্স আছে, ঠিক আছে। আমি লাইনটাকে ছোটো করে দিয়েছি, এদের মধ্যে কেউই সর্বোচ্চ বা সর্বনিম্ন স্থানে নেই, এফ এবং বি এর মধ্যে কেউই সর্বোচ্চ বা সর্বনিম্ন স্থানে নেই। নেক্সট বলছে ই হচ্ছে বৃত্তাকার বাক্স, নেক্সট বলছে এ হলো ত্রিভুজাকার বাক্স যাকে নিচ থেকে চতুর্থতম স্থানে রাখা হয়েছে, এটাকে আমরা লিখতে পারি এ হয়েছে চতুর্থতম স্থানে এবং এটা হচ্ছে একটা ত্রিভুজাকার বাক্স। তারপরে বলছে ষড়ভুজাকার বাক্সকে এর ঠিক ওপরে রাখা হয়েছে, তাহলে এর ঠিক ওপরে আছে ষড়ভুজাকার বাক্স, ঠিক আছে, এর ঠিক ওপরে আছে ষড়ভুজাকার বাক্স। আচ্ছা এই দুটো আমাদের হয়ে গেল, ঠিক আছে। তারপর নেক্সট কী বলছে? নেক্সট আমাদের বলছে যে বিকে নিচ থেকে দ্বিতীয়তম স্থানে রাখা হয়েছে, তাহলে বি আছে এখানে। আচ্ছা বি এর সঙ্গে জোড়া ছিল এই জায়গাটা, দেখো এফ এবং বি এর মাঝখানে দুটো আছে, তাহলে একটা দুটো এইখানে আছে আমাদের এফ, তাহলে এফ হচ্ছে আমাদের ষড়ভুজাকার বাক্স, দেখো বেরিয়ে গেল। আচ্ছা নেক্সট বলছে যে সি এবং ই এর মাঝখানে চারের বেশি বাক্স আছে, এই গ্রেটার দ্যান ফোর মানে হচ্ছে সি এবং ই এর মাঝখানে চারের বেশি বাক্স আছে,
জি এবং ডি এর মাঝখানে দুটো বাক্স আছে, বি এবং বর্গাকার বাক্সের মাঝখানে তিনটে বাক্স আছে, বি এবং বর্গাকার বাক্সের মাঝখানে কটা বাক্স আছে, তিনটে বাক্স আছে। এটাকে লেখো একটা দুটো তিনটে, জাস্ট মিনিট, বি এবং বর্গাকার একটা দুটো তিনটে, ইয়েস, এই জায়গায় হবে আমাদের বর্গাকার বাক্স, বর্গা, এই জায়গায় হবে আমাদের বর্গাকার বাক্স। দেখো বি এবং এক, এই যে একটা দুটো তিনটে, তিনটে বাক্স আছে বি আর বর্গাকার বাক্সের মাঝখানে, ঠিক আছে, তিনটে আছে, তিনটে আমরা করে দিলাম। নেক্সট আমাদের কি বলছে, জি এবং ডি এর মাঝখানে দুটো আছে, ডি হচ্ছে আমাদের আয়তাকার বাক্স। আচ্ছা এটাকে চলো করা যাক। দেখো আমি যদি ডি জিকে এখানে বসাই, সাপোজ ধরো, তাহলে ডি কোথায় বসবে? দেখো ডি বসার জায়গা নেই, তার মানে জি ওখানে বসবে না, জিকে ওখানে বসতে হলে ডিকে বসার জায়গা থাকতে হবে। এবার আমরা কোথায় বসাতে পারি? দেখো জিকে যদি আমরা এখানে বসাই, তাহলে একটা দুটো ডিকে আমরা এখানে বসাতে পারছি, এটা আমাদের ঠিকঠাক হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি ডি হচ্ছে আমাদের আয়তাকার, ঠিক আছে, ওকে, এটা ক্লিয়ার হলো। নেক্সট কী বলছে? নেক্সট বলছে যে আমাদের এইটা আছে বাকি, সি এবং ই এর মাঝখানে আমাদের কটা আছে? মোর দ্যান ফোর, ঠিক আছে, এবং সি হচ্ছে আমাদের এখানে বলা আছে বৃত্তাকার বাক্স, তাহলে সি আমাদের এখানে বসলো, সরি সি নয়, ই, ই আমাদের এখানে বসলো, ঠিক আছে, ই আমাদের যদি এখানে বসে এবং একে যদি আমরা বৃত্তাকার লিখে দেই, তাহলে ই আমাদের, সি আমাদের চলে যাচ্ছে মাথাতে। দেখো সি আমাদের কোথায় চলে যাচ্ছে? মাথাতে চলে যাচ্ছে, ঠিক আছে, সি আমাদের এখানে চলে যাচ্ছে। তাহলে একটাই বাক্স আমাদের বাকি আছে যার নামকরণ করা হয়নি, সেটা আমাদের কী হবে? পঞ্চভুজাকার হবে, কারণ এখানে দেখো একটা বাক্স ছিল আমাদের পঞ্চভুজাকার, ঠিক আছে, বাকি সব হয়ে গেছে। দেখো এই হচ্ছে আমাদের অ্যারেঞ্জমেন্ট হলো, ক্লিয়ার হয়েছে। ডিকে আমরা এই জায়গায় কেন বসালাম না? কারণ এই জায়গায় অলরেডি আমাদের বর্গাকার ছিল, যদি আমরা ডিকে এখানে বসাতাম তাহলে ডিকে আয়তাকার করতাম কী করে, ঠিক আছে, ওই জন্য জিকে এখানে এবং ডিকে আমরা এখানে বসালাম। সিমিলারলি আমরা যদি ইকে এখানে বসাতাম তাহলে আমাদের প্রবলেম হতো, কারণ এখানে অলরেডি ডিম্বাকার কথাটা উল্লেখ আছে, কিন্তু ই তো আমাদের ডিম্বাকার বাক্স নয়, ই হচ্ছে আমাদের বৃত্তাকার বাক্স। ওই জন্য আমরা কী করলাম, সিকে ওপরে, ঠিক আছে, সিকে আমরা ওপরে এবং ইকে আমরা একদম কোথায় দিলাম? নিচে দিলাম, ঠিক আছে, এবং এখানে বৃত্তাকার কথাটা ফাঁকা ছিল, এই ঘরটা ওটা ওখানে আমরা বৃত্তাকার লিখে দিলাম, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা অ্যারেঞ্জমেন্টগুলোকে করলাম, বাকি অ্যারেঞ্জমেন্টগুলো তো অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। আচ্ছা এই হচ্ছে আমাদের টোটাল আজকে ভিডিওটা থাকলো, তোমরা দেখোছো থাম্বনেলে তোমাদের বলা আছে প্রতিদিন 11টার সময় রাত্রিবেলা ক্লাস আসবে, প্রতিদিন বলতে তোমাদের সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই কটা দিন তোমাদের কিন্তু ক্লাস আসবে, শুক্র শনি এবং রবি বাদ দিয়ে তোমাদের রিজনিং ক্লাস চলবে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন রাত্রি 11টায়। কোনো না কোনো ভিডিও তোমাদের দেওয়া হবে, কারণ সামনে তোমাদের পরীক্ষা আছে, সেগুলো যাতে কভার করা যায়। আজকে যেমন আমি তোমাদের বক্স পাজলের উপর ভিডিও দিলাম, নেক্সট দিন আমি চেষ্টা করবো তোমাদের ব্লাড রিলেশন, র্যাঙ্কিং টেস্ট এবং অন্যান্য যে ইম্পর্টেন্ট যেমন শ্যাডো এফেক্ট এগুলোর উপর যে ভিডিও আছে সেগুলো দেওয়ার জন্য আমি চেষ্টা করবো। থ্যাংক ইউ।